নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। 20 মার্চ কেরালার পালাক্কাডে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই আশেপাশের সংসদীয় এলাকার প্রার্থীরাও এসেছিলেন সেই প্রচারে। রোড শোতে দেখা গেল পালাক্কাডের প্রার্থী, মালপ্পুরম জেলার পোন্নানি সংসদীয় এলাকার বিজেপি প্রার্থীকে, কিন্তু ছিলেন না মালপ্পুরম সংসদীয় আসনের বিজেপি প্রার্থী, এবারে দেশের একমাত্র বিজেপি মুসলমান প্রার্থী আব্দুল সালাম। ফুল ছাটানো হলো, প্রায় 3 কিলোমিটার মোদিজি গাড়িতে চেপে ঘুরলেন। বাকি প্রার্থীরা ছিলেন না দেশের একমাত্র বিজেপি মুসলমান প্রার্থী। এমনি এমনি নয়, প্রার্থী হিসেবে দাঁড় করালাম, একজন নিয়ম রক্ষার জন্য থাকলো, কিন্তু তাকে নিয়ে হিন্দু হৃদয় সম্রাট ঘুরবেন তা তো হয় না। আমার এক বন্ধু কদিন আগেই আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালো, আজকাল যাকে মিম বলা হয় সেরকম। তা ছিল মুসলমান মানুষজনদের সংখ্যা বৃদ্ধি নিয়ে এক কুৎসিত জোক, অত্যন্ত নিম্ন রুচির। মেসেজের তলায় সে লিখছে, এসব কি হচ্ছে বলতো? আমি লিখলাম, সত্যি এ কোথায় চলেছি আমরা? আমার বন্ধু বলল, আমি তো আজকাল এসব ইগনোর করি, পাত্তাও দিই না। দেশ জুড়ে আরএসএস বিজেপির তলাশারির কর্মী সমর্থক, বিশ্ব হিন্দু পরিষদের নেতারা কর্মীরা, তাদের পেছনে জড়ো হওয়া বাবাজি মাতাজিরা বিভিন্ন ধর্ম সম্মেলনে, রাস্তার মোড়ে, আড্ডায়, আলোচনায়, সোশ্যাল মিডিয়াতে এই কুৎসিত প্রচার চালিয়েই যাচ্ছে। তারা চায় বেশিরভাগ মানুষ তাদের এই প্রচারের সমর্থনে আসুক, আর যারা বিরুদ্ধে তারা ইগনোর করুক। হ্যাঁ, ইগনোর করুক। আপনি এই কুৎসিত প্রচারের জবাব দেবেন না, এই প্রচার যে মিথ্যে, ওই তথ্য যে মিথ্যে, সেটা না বলে চুপ করে থাকুন। আপনার মৌনতাই ওরা চায়। দেশের শিক্ষিত, লিবারাল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মানুষ এসব যত ইগনোর করবে ততই ওদের সুবিধে। ইগনোর না করে মোহাম্মদ জুবায়ের এসব তথ্য কোথায় ভুল, কেন ভুল, তা নিয়ে মাঠে নেমেছিল। আপাতত এই সবে জেল খেটে এই সবে বেল পেয়েছেন। মূল মামলা হলো, উনি কেন নূপুর শর্মার বক্তব্যকে ভাইরাল করে দিলেন, যিনি বললেন সেই নূপুর শর্মা কিন্তু পুলিশের পাহারায় বসে আছেন নিজের ঘরে, তাকে জেলে যেতে হয়নি। মোহাম্মদ জুবায়ের জেলের ভেতরে, মানে হয় ইগনোর করুন, চুপ করে থাকুন, নয়তো জেলে যান। দেশ জুড়ে এই প্রচার চলছে, পুরো মিথ্যে, আধখানা মিথ্যে, আর কয়েকটা সত্যি দিয়ে এক জোরালো ককটেলের নেশায় পাবলিক বুঁদ। তারা প্রতিদিন এই বিষ উগরচ্ছে। হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, মোগল ইতিহাসে লক্ষ লক্ষ মন্দির ভাঙা হয়েছিল, কেন সেগুলো স্কুলে পড়ানো হবে না? কেন তাজমহল ভেঙে তেজমহল তৈরি হবে না? সাভারকর গান্ধী সমান নেতা ছিলেন, মুসলমানদের জন্য তৈরি হয়েছিল পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। জওহরলাল নেহরু মুসলমান ছিলেন, উনি আর জিন্না সৎ ভাই। ইন্দিরা গান্ধী মুসলমান বিয়ে করেছিলেন, আর কদিন পরেই হিন্দু জনসংখ্যার চেয়ে মুসলমান জনসংখ্যা বেড়ে যাবে। এরকম হাজার হাজার মিথ্যে প্রতিদিন লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপ মেসেজ হয়ে ছড়িয়ে পড়ছে, ফেসবুক টুইটারে ঘুরছে। তাই নাকি, তাই নাকি? এই প্রথম সত্যি জেনে বুঝতে পারছে মানুষ, হিন্দু খত্রে মে হ্যায়, হর হর মহাদেব। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এটা নিচের তলায় গ্রাসরুটে চলছে, সেখানে আরএসএস বিজেপি বড় নেতাদের দেখবেন না, ওপরের তলাতে এক আধজন আবার সম্প্রতির কথাও বলবেন, ভাইচারার কথাও বলবেন। কারা বলছেন? অ্যাপারেন্টলি ঝরঝরে ইংরেজিতে প্রচুর বইয়ের রেফারেন্স, যা আপনি দেখতেও যাবেন না, কেউই যাবে না। সাই দীপক থেকে অমিত মালব্য, অনিমেষ বিশ্বাস, রাজীব মালহোত্রা, আনন্দ কুমার স্বামী, জয়তীর্থ রাও ইত্যাদিরা এই দায়িত্ব নিয়েছেন। ওপরের স্তরের খেলাটা আলাদা। 2014-2019 যথাক্রমে 7 আর 6 জন মুসলমান প্রার্থীকে দাঁড় করিয়েছিল বিজেপি, হারবে জেনেই সবাই হেরেছে। কাজেই দেশের 16 এবং 17তম লোকসভায় শাসক দলে একজনও মুসলমান ছিলেন না। রাজ্যসভায় বিজেপি সাংসদদের 3 জন ছিলেন মুসলমান, মুক্তার আব্বাস নাকভি, এম জে আকবর, সৈয়দ জাফর ইসলাম, 3 জনেরই মেয়াদ ফুরিয়েছে, একজনকেও আবার রাজ্যসভায় ফেরত পাঠানো হয়নি। আপাতত শাসক দলের সাংসদদের একজনও মুসলমান নয়, দেশের প্রতি 7 জনের একজন মুসলমান, এটা মাথায় রাখুন। এরপর আসুন উত্তরপ্রদেশে। 2017-2022 বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, জেতা ছেড়ে দিন, দুবারই একজনও মুসলমান প্রার্থী দাঁড় করায়নি মোদী শাহ যোগী। মাথায় রাখুন,
উত্তরপ্রদেশে প্রতি পাঁচজনের একজন হলেন মুসলমান। আসুন অসমে, সেখানে 2016 আর 2021 মিলিয়ে 17 জন মুসলমান প্রার্থী দাঁড় করানো হয়েছিল, একজন মাত্র জিতেছিল, সেটাও 2016। 2021 হিমন্ত বিশ্ব শর্মার সরকারে একজন মুসলমানও নেই। অসমে জনসংখ্যার প্রতি 3 জনের একজন হলেন মুসলমান। এই বাংলায় বিজেপির একজনও মুসলমান বিধায়ক নেই। আমাদের রাজ্য প্রতি 3 জনের একজন মুসলমান। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান, না, একজনও মুসলমান নেই। 76 জন মন্ত্রী আছে মোদিজির, একজনও মুসলমান নেই। মোদি সরকারের অধীনে 87 জন সচিব আছে, কি ভাগ্য তাদের, 2 জন মুসলমান। আর এবারের সাধারণ নির্বাচনে বিজেপি দলের হয়ে মাত্র 1 জন মুসলমান সংখ্যালঘু প্রার্থী কেরালার মাল্লপুরম থেকে লড়ছেন। দেশের মুসলমান জনসংখ্যা কম বেশি 18%, মানে খুব পরিষ্কার, তলায় চাপে রাখব, ভয় থাকবে মুসলমান সমাজ, আর ওপরে ক্ষমতার ভাগিদারি দেব না। দেশের 18% মানুষ ক্ষমতার বৃত্তের বাইরে, কেন? কেননা তারা মুসলমান। ইসরায়েলে জায়নিস্ট সরকার 20% মুসলমান আরবকে দেশে রেখেছেন। তোমরা থাকো, ব্যবসাও করো, পড়াশোনা করো, বিয়ে শাদী করো, নামাজ পড়ো, ঈদ হোক, হোক সবে বরাত, কিন্তু ক্ষমতার হিস্সেদারি চেয়েও না, তোমরা নাগরিক নও, প্রায় নাগরিক। আমাদের দেশেও সেই প্রায় নাগরিক বানানোর খেলাটাই চলছে। মোদী, যোগী, শাহ, আরএসএস, বিজেপির লক্ষ্য হিন্দু রাষ্ট্র, যেখানে সংখ্যালঘু মুসলমান খ্রিশ্চানরা নাগরিক নয়, প্রায় নাগরিক। এটা হয় নাকি? ইসরায়েল একটা পুলিশ রাষ্ট্র, ভারতবর্ষে সেটা সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি তথাকথিত হিন্দু মানুষজনকে সশস্ত্র করে তোলা যায়। প্রশ্ন ছিল, সেটার জন্যই কি অগ্নিবীর? এই জন্যই কি অগ্নিবীর চাকরির দরখাস্তে ধর্মের প্রমাণপত্র দিতে হচ্ছে? সেখানেই কি ঝাড়াই বাছাই হবে? জানতাম না। কিন্তু এখন সৈনিক স্কুলের দায়িত্ব চলে গেছে এই হিন্দুত্ববাদীদের হাতে, কাজেই সেটাও পরিষ্কার। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। দেশের 20% মানুষকে না নিয়ে কোনো গণতন্ত্র চলতে পারে না, সেটা তো জানি, কিন্তু এর শুরুটা কোথায়? এই বিচ্ছিন্নতা কি আজকের, মাত্র গত 7-8-9 বছরের ফসল? তা তো নয়। ইউপিএ সরকারের সময় এসেছিল সাচার কমিটির রিপোর্ট, তাতে মুসলমান সমাজের এক দুর্ভাগ্যজনক ছবি বেরিয়ে এসেছিল। স্বাধীনতার পরে যারা থেকে গেলেন এক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে, তারা থেকে গেলেন কেবল ভোট ব্যাংক হয়ে। তাদের উন্নয়ন, ভাগিদারি, হিস্সেদারির কথা ভাবা হলো না। আজ আরও প্রতিক্রিয়াশীল শক্তি দেশের ক্ষমতায় বসেছে। তারা সেই ন্যূনতম ক্ষমতাটাও কেড়ে নিয়ে সংখ্যালঘু মানুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখতে চায়। তারা সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। আমরা জানি বিজেপি আরএসএস যদি সফল হয় তাহলে জিন্নার স্বপ্ন সাকার হবে। জিন্না বলেছিলেন ভারতবর্ষ হবে এক হিন্দু রাষ্ট্র, সাভারকারের স্বপ্ন সাকার হবে, কারণ জিন্নার সঙ্গে এক স্বরে তিনিও বলেছিলেন ভারত হবে এক হিন্দু রাষ্ট্র। গান্ধী, নেহরু, সুভাষ, পটেল, রাজেন্দ্র প্রসাদ, আম্বেদকরের স্বপ্ন এক ধর্মনিরপেক্ষ দেশের স্বপ্ন ভাঙবে। দেশের সেই সব মুসলমানেরা যারা জিন্নার কথা শুনেও পাকিস্তানে গেলেন না, এই দেশেই থেকে গেলেন, তারা হঠাৎ নিজেদেরকে একলা মনে করবেন, মনে করবেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, তাদের ঠকানো হয়েছে। তাহলে ওই 18% মুসলমানের বা দেশের 20% সংখ্যালঘু মানুষজনদের কি হবে? নূপুর শর্মা বিবৃতির পরে যেভাবে বিভিন্ন মুসলমান দেশ প্রতিবাদে নেমেছিল এবং সেটা দেখে মোদি সরকার যেভাবে কুঁকড়ে গিয়েছিল, তা দেখে মনে হয়েছিল তাহলে বিশ্ব জনমতকে মাথায় রেখে দেশের সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা মাঠে মারা যাবে। কিন্তু কদিন পরেই বোঝা গেল বিশ্বের ধনী বা গরিব মুসলমান দেশ চিন্তিত নবী বা কোরআন নিয়ে, মুসলমানদের অবস্থা নিয়ে নয়। নবী আর কোরআনকে আঘাত না করে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হলো, তাদের কিচ্ছু এসে যায় না, কাজেই ওটা পথ নয়। তাহলে মুসলমান জনসংখ্যার ভেতর থেকে প্রতিবাদ কে করবেন? আসাদুদ্দিন ওয়েসি বা ওই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, সাকুল্লে 2-3 জন সাংসদকে নিয়ে?
একজন বিধায়ককে নিয়ে? তাহলে মুসলমান ছাত্র সংগঠন, র্যাডিক্যাল জঙ্গি সংগঠনের চাপে কিছু ঘটবে মোদি সরকার? অসম্ভব। আরো বড় অত্যাচার নেমে আসবে, আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে সংখ্যালঘু মানুষ। একমাত্র উপায় হিন্দু সমাজ থেকে উদার ধর্মনিরপেক্ষ মানুষজনকে এগিয়ে আসতে হবে। কেবল এগিয়ে এলেই হবে না, মুসলমান সমাজের সংখ্যালঘু মানুষদের বিশ্বাস অর্জন করতে হবে। ভোট ব্যাংকের রাজনীতি বন্ধ করে সত্যি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরি, ভাগিদারির কথা বলতে হবে একই সঙ্গে স্পষ্ট শব্দে, যা অন্যায় সেটাও বলতে হবে। হিন্দু মুসলমানের গলা কাটলে সেটা সাম্প্রদায়িক, আর মুসলমান কাটলে হিরণ্ময় নীরবতা, চুপ করে থাকবো। এ জিনিস চলতে পারে না। যখন তালাক নিয়ে কথা হবে তখন বলতে হবে মুসলমান নারীদের অধিকারের কথা। শাহবানু মামলা নিয়ে সরকারের ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে কথা বলতে হবে। মুসলমান জনসমাজ সংখ্যালঘু মানুষজনকে উন্নয়নের সঙ্গে সঙ্গে এক উদার গণতান্ত্রিক পরিবেশে আনার দায়িত্বও নিতে হবে। সহ নাগরিক হিসেবেই এই দায় নিতে হবে। আমাদের দেশ স্বাধীন হয়েছিল কংগ্রেসের জাতীয় মুক্তি আন্দোলনের ফলে, নেতাজি সুভাষ বসুর স্বাধীনতা সংগ্রামের ফলে, ভগৎ সিং থেকে মাস্টারদা, ক্ষুদিরাম থেকে বিনয়, বাদল, দীনেশের আত্মত্যাগে। তারা প্রত্যেকেই এক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশের কথা ভেবেছিলেন, স্বপ্ন দেখেছিলেন অগণিত ভারতবাসীর সুখী সমৃদ্ধ জীবনের। অন্যদিকে যারা সেদিন স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে লড়েছিল, যারা ইংরেজদের পায়ে ধরে ক্ষমা চেয়ে মুচ্ছিলেকা দিয়ে এক মধ্যযুগীয় হিন্দু রাষ্ট্রের কথা ভেবেছিল, তারা আজ ক্ষমতায়। হ্যাঁ, আমরা আর এক স্বাধীনতা আন্দোলনের দোর গোড়ায়। যে স্বাধীনতা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি তাকে অক্ষুণ্ণ রাখার লড়াই লড়তে হবে। সে লড়াইয়ে সামিল করতে হবে দেশের প্রত্যেক অংশের মানুষকে। দেশের 20% সংখ্যালঘু মানুষের ভাগিদারি ছাড়া সেই লড়াই সম্ভব নয়। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।